কালকের রুগী রুগী ব্লগটা এতক্ষণে সবাই দেখে ফেলেছো, আর কালকের রুগীরা আজকে একটু সুস্থ হয়েছে, পুরোপুরি ভাবে সুস্থ হয়নি। আমি মোটামুটি ভাবে সুস্থ হয়েছি, আমার মা এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে সুস্থ হয়নি, আমার ছেলেও মোটামুটি সুস্থ হয়ে গেছে। আর কি বলতো, শীতকাল না খুব গায়ে হাত পায়ে টান ধরছে, সকাল থেকে ওই বললাম এত লেদ খাওয়া শুরু হয়েছে আমার। ক্লাসটা যবে থেকে আমার অফ হয়েছে, অফ মানে কোর্সটা শেষ হয়ে গিয়েছে, তবে থেকে আমার লেদ খাওয়ার প্রবণতাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর শীতকাল আসছে না, শীতকাল দেখবে খুব আলিশ্যির কাল, মানে মনে হয় যেন লেপের তলায় ঢুকে শুয়ে থাকি এরকম ব্যাপার। যদিও এখনো লেপটা লেপ গায়ে দেওয়ার মতো এত ঠান্ডা পড়েনি, কিন্তু যেটুখানি পড়েছে সেটুখানি একদম অনেকটাই পড়ে গিয়েছে। কালী পুজোর আগে এতটা ঠিক পরে না, আর গায়ে হাত পায়ে তো বডি লোশন মাখতে হচ্ছে, নইলে টান ধরছে। আমার তো টান ধরছে, জানি না অন্য কারোর হচ্ছে কিনা, আমারও হচ্ছে দেখছি। আমার ছেলে তো মানে কি বলবো, স্কিনটা এত খসখসে, এত খসখসে বলার মতো না। ওকে আমি রেগুলার এটাই মাখাচ্ছি, এখনো ওর গুলো না আমি অর্ডার দিয়ে উঠতে পারিনি। আমি ভাবছি যে অর্ডারটা দেবো, যেহেতু অর্ডারটা দেবো। আর চিকু এখনো পর্যন্ত ঘুমায়নি, সকালবেলা থেকে তো বললাম ল্যাগ খেয়েছি বলে আমি ভিডিও শুরু করতে পারিনি, তোমাদের ভিডিও দেখে শুয়ে বসে দিনটাকে কাটিয়ে দিয়েছি। আর সবাই বাড়িতে যেহেতু রুগী, এই জন্য আজকে পাতলা করে মুসুরির ডাল আর আলু সিদ্ধ, আজকে আমি একটুখানি আলু সিদ্ধ খেয়েছি, নইলে আমি কিন্তু একদমই আলু সিদ্ধ খাই না, আমার ভালো লাগে না, খেতে ইচ্ছা করলেও খাই না, ওই ফুচকাতে যেটুখানি দেয় সেটুখানি। অম্বল হয়েছে কিন্তু আমার কি টক খেতে ইচ্ছা করছে, মাকে সকালবেলা উঠেই বলছে মা জানো আমার না পিয়ারা মাখা কদবেল মাখা এগুলো খেতে ইচ্ছা করছে, বলছে হ্যাঁ তোর কি মরার শখ হয়েছে, এগুলো খেলে জানিস কি অবস্থা হবে। যে জানি তা সত্ত্বেও না কেমন মানে আমার খুব খেতে ইচ্ছা করছে টক, জানি না যে কিসের জন্য আমার এত। আমি টক খেতে আগা গোড়াই ভালোবাসি, বললো বাড়িতে কাঁচা তেঁতুল আছে পাকা তেঁতুল আছে, খাতা কাঁচা তেঁতুল আর পাকা তেঁতুল খুব একটা ভালো লাগে না। পাকা তেঁতুল কোনটা ভালো লাগে বলতো, যখন তেঁতুলের সিজন, তেঁতুল পাকে ওই যে একদম লালচে লালচে একটা কালার হয় ওই তেঁতুলটা আমার ভালো লাগে, ওই কালচে পুরোনো তেঁতুলের কালারটা আমার খেতেও আমার ভালো লাগে না। আমি যে খেতাম, যদি বাড়িতে বলতে বলতে মুখে জল চলে আসছে, বাড়িতে যদি টমেটো থাকতো আমি টমেটো দিয়ে কাঁচা পাকা তেঁতুল দিয়ে মেখে খাই, আমার বেশ ভালো লাগে। চিকুকে বললাম ঘুমাতে, ঘুমালো না কালকে, ওর বাবা যা যা ওষুধ এনে দিয়েছিল, এই ওষুধের পোটলা শুধু আমার বড়ই হয়ে যাচ্ছে, মানে এত গাদা গাদা ওষুধের ভেতরে ঢুকছে, এই পোটলা চেঞ্জ করে মনে হয় আমাকে বড় পোটলা আনতে হবে। যদিও ওর একটা বক্স আছে, সেই যে বক্সের ভেতরে রাখবো সেইটুখানি ক্ষমতা আমার নেই। কাল থেকে বলছিলাম যে আমার একটুখানি মাথা ঘুরছিল, গ্যাসের জন্যই হচ্ছিল, তো ওই বড় বাক্সটাই রেখে দিতে পারিনি। এর থেকেও বড় কথা কি বলতো, দুর্গাপুজোতে যে সাজগোজটা করেছি, জামা কাপড় গুলো তো গুছিয়ে সেদিনকে রেখে দিয়েছি, তোমরা দেখেছো, কিন্তু আমি কিন্তু সাজের জিনিস গোছাইনি, মানে সাজের জিনিস কি চুড়ি কানের ঠানের গুছিয়ে রেখে দিয়েছি। মেকআপের যে সমস্ত ব্রাশ ট্রাশ গুলো আমি ইউজ করেছি সেগুলো তো ধুতে হয়, সেগুলো পর্যন্ত আমি ধুইনি, এত মানে আলিশ্যি আমার শরীরে। যাই হোক, ওইগুলোর সময় করে আমাকে ধুতে হবে। আর কি বলতো, কথা বলতে বলতে গরম লেগে যাচ্ছে, চলো একটু তোমাদেরকে বাইরে নিয়ে যাই, দেখি বাইরের পরিবেশটা কিরকম। ঘর থেকেই তো ব্লগটা শুরু করলাম, তাই না? চলো। তো এই ব্যক্তি হলো কালকের বড় রুগী। বড় রুগী আপনি কি ঠিক আছেন আজকে? আমার আমার বোনকে এখন ফোন করছে, তাই বলে দিল যে একটুখানি ঠিক আছে। আর মেজর রুগীকে আপনারা আগেই দেখেছেন, আর ছোট রুগীর কাছে চলুন এবারে। আর ইনিও একজন রুগী, ইনি এখন বলতে পারবে না। এই যা, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? এ ছোট রুগী না, ছোট রুগীর কাছে আমি যাচ্ছি, দেখি দেখতে পাই কিনা। এই যে এই যে, এও ঠিক নেই, কারণ আজকেও বমি করেছে, ওষুধপত্র খেয়েও বমি করছে। আর ওই যে ছোট রুগীকে দেখতে পাচ্ছ, ছোট রুগী ওইখানে রয়েছে, আমি দেখেছি, দেখি আসুক। ছোট রুগী আসছে এখন, দেখি তো মোরগটা ডাকছে। কুক, এটাই হলো গ্রামের বৈশিষ্ট্য, মোরগ ডাকবে। তুমি কি ঠিক আছো? পটি কি কমেছে? পুরোপুরি সুস্থ? আচ্ছা ঠিক আছে, এই জন্যই দেখেছি, যাও। এই জুতো খোলা আছে আমার, তো ভাবলাম একটুখানি গাছতলায় বসি, অনেকদিন বসিনি। আগে না এখানে অনেক পুরনো ভিডিও গুলোতে আমি এই গাছতলাটা, এইটা আমাদের করমচা গাছতলা, এখান থেকে বসে বসে শুরু করতাম, আর এখন আর সেভাবে এখান থেকে বসে বসে শুরু করা হয় না, এখন যেখান থেকে পারি সেখান থেকে শুরু করি। প্রথম প্রথম আমি এখান থেকেই শুরু করতাম। এ বাবু কোথায় গেলি? কই? হ্যাঁ, ও আচ্ছা, দিতে হবে না একখানা ছোট ওই পুচি ছেনির যে বিড়ালটা, ছেনির যে বিড়ালটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছিল, মানে এটা তো হোস্টেল, হোস্টেলে ছেনি পড়াতে দিয়ে গেছিল, সেই বিড়ালটাকে ধরে আমার ছেলে নিয়ে আসছিল, আস্তে আস্তে হাফ রাস্তায় হলো ছেড়ে দিয়েছে।
আমি ভাবলাম যে তোমাদের একটুখানি দেখাবো। ও আবার ধরেছে, এটা কে, কাদের বিড়াল? এটা তো আমাদের না। ধর ধর ধর, দেখি ধর ধর ধর। এ মা, এটা তো নতুন পুচি। এ বাবা, একটা না নতুন পুচি আসছে, তাই তো বলছি এটা তো আমাদের না। দাঁড়ো দাঁড়ো দেখি তোমাদের কেউ দেখায়, এটা তো নতুন। আর এই দেখো আমাদের নতুন পুচি এসেই আরেকজনকে গজরাচ্ছে। ওরে বাবা, নিচে ফেলে দেয়া গেছে আর এসে এই যে খাচ্ছে, এটা অন্য বিড়ালদের দিয়েছিল, ওকে দেয়নি। আর বিড়ালটা না কি সুন্দর ধরা দেয়। একটুখানি আমি আই আই করে ডাকলাম, আমার কোলে উঠে পড়লো। এই দেখো এই দেখো, এই যে মিনি, বাড়ির মিনির মতো দেখতে। আর নতুন বিড়ালকে এখন মিষ্টি মুখ করানো চলছে। ওদের মিষ্টি মুখ মানে কি দিয়ে বলতো, এই যে ছুটকি মাছ দিয়ে। তো অন্য আমাদের বিড়াল তো শুটকি মাছ খায়, শুটকি মাছ এই দেখো এই কোটোটা ভর্তি শুটকি মাছ। এগুলো কিন্তু আমরা খাই না, বিড়ালে খায়। কটাকা শুটকি মাছ আছে এখানে? প্রত্যেক সপ্তাহে ওদের এইরকম এক কোটো শুটকি মাছ নিতে লাগে, শুধুমাত্র ওরা খাবে বলে। আর এই যে চলে এসছে হোস্টেলে পড়তে, এই পড়াশোনা করতে হবে। এই এই বন্ধু বান্ধব দেখে গজরালে চলবে না, দেখেছো খাচ্ছে খাচ্ছে, আসলে খেতে পায় না না। ওরে বাবা রে, কি গজরাচ্ছে, ওকে নামাও তো দেখি পুচুকে। আর এদের দেখেছো, এই যে ছেনির বাচ্চাটা এই যে এখানে শুয়ে রয়েছে, আর ও খুব ভালোবাসে, কিচ্ছু করে না, ওকে নিয়ে একদম আগলে বসে থাকে যেন ওরই বাচ্চা। এই যে শুনটু, এটা তোমার মেয়ে, এটা তোমার ছোট মেয়ে, মেয়ে না এটা ছেলে বিড়াল, এটা তোমার ছোট ছেলে, ছোট ছেলে, ছোট ছেলে। এখন ঘুমিয়ে কাদা হয়ে গেছে, নো মায়ের গায়ে পা দাও, তোমার মা তো তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে, আবার আসবে মা দুদিন বাদে। আর কি বলতো, সবাই না জেনে গিয়েছে যেহেতু আমরা বিড়াল কুকুর মায়ের জালায় ফেলতে পারি না একদম, আমাদের বাড়িতে ছেড়ে দিলে আমরা তাদেরকে রেখে দেব, আমাদের যা জুটবে, নুন ফ্যান ভাত যা জুটবে আমরা তাই দেব। এই জন্য আমাদের বাড়িতে এসে সমস্ত বিড়াল কুকুর সব কিছু ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু কি করবো বলো, মায়া লাগে। এই যে এই বিড়ালটা যেমন কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, আমার ছেলে দেখতেই পেলে যে ওইখান থেকে নিয়ে এলো, আর বিড়ালটা কি গজরাচ্ছে দেখতে, সে পোষ মেনে যাবে সেইটা তো কোনো ব্যাপার না। আর বিড়াল কি বলতো, বিড়াল না খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে, মানে একটা বিড়াল যদি বাড়িতে এনে রেখে দাও এক বছরে, সেই একটার থেকে দশখানা বিড়াল হয়ে যাবে। এবার এতগুলোকে নিয়ে আমরা কোথায় যাবো, তাহলে বাড়িঘর আমাদের ছেড়ে দিতে হবে, বিড়ালের আশ্রম খুলে দিতে হবে। আর ওই যে ফেলতে পারি না বললাম না, এই দেখো এ রয়েছে, আমরা তো পারলে তাড়িয়েই দিতে পারতাম কিন্তু খাইনি, দেখতে তো পেলে যে নিয়ে গেলাম রান্নাঘরে ঢোকালাম, ও কেমন করে খেয়ে নিচ্ছে। এসব দেখলে মায়া লাগে না, কি জানি কেন লোকগুলো যে ফেলে দিয়ে যায় ওর মায়ের কাছ থেকে, ও তো ছোট বলো, ওর মা খুঁজবে এই করবে, ও কেউ এরকম করে ভাবে না, আমাদের বেশি মায়া আর আমরাই এই সমস্ত নিয়ে ভুগি, কি আর করবো বলো। সন্ধে তো হয়ে আসছে, সন্ধে দেব একটু পরে। আর সকালবেলা থেকে উঠে দেখো সেই যে চুলটা বেঁধেছি, চুল আর খুলে আঁচড়ে বাঁধবার আমার টাইম হয়নি, মানে ভালোই লাগছে, ইচ্ছাই করছে না যে মাথা আঁচড়ে একটুখানি সুন্দর করে বাঁধি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমি যেন একটুখানি সেজেগুজে ব্লগটা করি, সেজেগুজে ব্লগ হয় না গো, কারণ আমি তো ডেলি লাইফস্টাইল ব্লগটাই শেয়ার করি, অন্য কিছু তো শেয়ার সেরকম করি না। আর ডেলি বাড়িতে কি আমরা সেজেগুজে থাকি, আমি যদি বেশি আর্টিফিশিয়াল কোনো জিনিস দেখাই না তোমাদেরই ভালো লাগবে না। ওই সেজেগুজে মেকআপ করে একখানা নাইটি পরে কি চুড়িদার পরে বাড়ির বাসন মাজছি, বাড়ির কুটনো করছি, রান্না করছি, এটা ভালো লাগবে না। সেই আলু পোস্তর ব্লগের মতো হয়ে যাবে যে দেখাচ্ছে আলু পোস্ত কিন্তু নজর অন্যদিকে, ওই রকম স্লিভলেস পরে, তারপরে আর কি বলবো, এর থেকে বেশি বলা যাবে না, শিফনের একখানা শাড়ি পরে আমি রাজ্যে আলু বস্ত কিন্তু দর্শক দেখছে অন্য কিছু, সেরম ব্লগ আমি বানাতে পারবো না। যেহেতু তাও তোমরা আমাকে বলেছো একটু সেজেগুজে আসতে, তোমাদের জন্য এই টিপটা আমি পরে রোজ আসি, টিপ ছাড়া খুব একটা আসা হয় না। আর বাড়িতে আগে যখন থাকতাম সেই সময় খুব একটা টিপ পড়তাম এরকমটা নয়, কিন্তু কোথাও বেরোলে আমি টিপ পড়তাম, কারণ মুখটা তো ভাতের হাড়ি, টিপ না পড়লে ভালো লাগবে না। দেখেছো এই অভ্যেসের জন্যই তো ওর পেটটা খারাপ হয়েছে, কিছুতেই শুনবে না, এই সামনের দিকটা পুরো ভিজিয়ে ফেলে। না আমি তো খুলবো না, এই পরেই থাকবি, তুই খুলবি না, এই পরে থাক। ওকে আটকে রেখে দিয়েছিস কেন, করে খুলে দে, ও খাবে না, ও ভয় পাচ্ছে, ও নতুন না, ও ভয় পাচ্ছে না। হ্যাঁ কে খুলেছে, দিদা খুলে দিয়েছে, সর দেখি সর, ও ভয় পাচ্ছে তো, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, তুই বন্ধ করে কতক্ষণ রাখবি ওকে, ও রান্না করে দিয়ে দে না, কেন ও থাক, ও থাক না, তুমি ওকে ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দাও, ও যা কোথায় যাবে, যা ছাড়ো খোলো, কি করবি ওকে, ওকে পুজো করব, পুজো করবি,
কে বিড়ালকে পূজো করে? পূজবি? বিড়াল পূজা তোমার হয় না? হ্যাঁ, তোকে কে পোষে তার নেই ঠিক, তুই বিড়াল পূজবি? ওই তো দেখাতে সরে যাচ্ছে, ও কিন্তু কামড় দিয়ে দেবে। ছাড় ছাড় ছাড়, ধরিস না, ও ঠিক চলে যাবে ওর জায়গায়। ছুটে বেড়াস না। এই সোনা, শুনতে পেলে কি বললো? ওকে পোষবার কে আছে? ওকে কে পোষে তার নেই ঠিক, ও নাকি বিড়ালটাকে পুষবে। বিড়ালটা কিছুতেই থাকতে চাইছে না, খালি বেরিয়ে যাচ্ছে। যেহেতু চেনে না না, একটুখানি চিনতে ওদের মানে বাড়িটার সঙ্গে অ্যাডজাস্ট করতে ওদের অনেকটা টাইম লাগে। যে কটা বিড়াল আসে প্রথমে এসেই যে ওরা আমাদের বাড়িতে পোষ মেনে যায় এমনটা নয়, ওরা পালায়। ওরা ভাবে যে আবার যদি ব্যাগে ভরে গিয়ে অন্য জায়গায় ছেড়ে দিই, ওই প্রবলেমটা হচ্ছে। অন্য বিড়ালদের দেখতেই পাচ্ছে না, ক্যাও ক্যাও করেই যাচ্ছে, আর আমার ছেলে তত ওর পেছনে দৌড়াচ্ছে। এবার ও তো যেহেতু চেনে বিড়াল না, ও তো ওকে আচড় দেবে, আর এখন আচড় দিলে মানে কি যে বলবো, কি হয় রানী, এখন সর্দি কাশি জ্বর এই সমস্ত হলে ডাক্তারেরা ছুঁয়ে পর্যন্ত দেখে না। কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে এলাম, সে ডাক্তার বসে আছে 10 হাত দূরে, আর রুগী এখানে বসে এখানে দাঁড়িয়ে থেকে থেকে বলতে হচ্ছে, ছুঁয়েও দেখবে না। আর ওই ইঞ্জেকশন টিঞ্জেকশন দেওয়া মানে খুব হ্যাপা খুব হ্যাপা। ও তো কিছুতেই শুনবে না, ওই বিড়াল নাকি ও পুষবে। আমি নিয়ে গিয়ে আবার রান্নাঘরে আটকে দিলাম, কি করব থাক। আর সন্ধে হয়ে আসছে, এখন যাবো সন্ধে টন্ধে দিতে, কারণ আমি তো সন্ধে দি দেয় না। কি বাদাম দেব? কি বাদাম? সাদা বাদাম, কালো বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, গোলাপি বাদাম, কালো বাদাম? ছোট দেব না বড় দেব? কত বড় দেব? আচ্ছা, কি নোনতা দেব না মিষ্টি দেব? হ্যাঁ, কালো বাদাম, নোনতা বাদাম দেব না মিষ্টি বাদাম দেব? গুড়ের বাদাম দেব না চিনির বাদাম দেব? বাদাম তো নাই, কিনবো টাকা কই? এই তুই তো বলতেই পারছিস না কি বাদাম দেব। পাপির দোকান থেকে কি কালো বাদাম কিনে আনবো? পাখার মতো বাদাম? কোন গাছে হয় পাখার মতো বাদাম? এই ফ্রিজ নড়ে যাবে, তুই ফ্রিজ থেকে পা সরা। আমি কি আনবো বল? বাদাম। আর কি আনবো? আর বিট লবণ। আর কি আনবো? আর বিট লবণ। বিট লবণটা আবার কি জিনিস? এমনি লবণ হলে হবে না, পা সরা। বিট লবণ কি হয়? বিট দিয়ে, বিটের রস দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দেয়, ওইটা বিট লবণ? হ্যাঁ, তাহলে তো ওটা বেগুনি লবণ। কি লবণ দিয়ে কি বাদাম খাবি বল? সাদা বাদাম খাবি না? নোনতা খাবি না মিষ্টি খাবি? এই দেখো, নিজে খাবে উত্তর দেবে না। তুই উত্তর দে, কি বাদাম খাবি? কালী ঠাকুরের মতো জিভ বের করে রয়েছিস কেন? হ্যাঁ, তোকে কি কালী ঠাকুর ভর করেছে? পাটা দিয়েছে দেখো, ফ্রিজের ওপরে পা দিয়ে শুয়ে রয়েছে। বাবু ফ্রিজটা ফেলবি না কিন্তু, চাকা লাগানো গড়িয়ে চলে যাবে। গড়িয়ে কোথায় চলে যাবে? ভেঙে গেলে কে কিনে দেবে? কে কিনে দেবে? সাদা বাদাম, কালো বাদাম, কি বাদাম খাবি? চীনা বাদাম? তুই নিজেও জানিস না যে তুই কি বাদাম খাবি। পাখার মতো বাদাম আজ পর্যন্ত কোনো গাছেই হয় না, কেউ কেউ দেখেইনি চোখ দিয়ে পাখার মতো আবার বাদাম হয়। কিনে দোকানদারও দেখেনি পাখার মতো বাদাম। তুই চল বাপির দোকানে গিয়ে বলবি আমাকে পাখার মতো বাদাম দাও, দেখি তোকে কি দেয়। চল, টাকা নে। কেন আমি নেবো? কেন আমার কি বাদাম খেতে ইচ্ছা করছে? এরম পাগল হয়ে গেছিস কেন? ফেলে দে, আমি আনতে পারবো না। মার দেব, চল রান্না করে দিচ্ছি। চল, চল এমনি লবণ খাবি? বিট লবণ দেবে? পড়াশোনা নেই? চল ভাতটা বাসবি, চল আগে রান্না করে। দেখাচ্ছিস ফেললে উঠে গে যাচ্ছে কিন্তু, চল। তো এই হলো চিকুর বেগুনি বাদামের কোটো। এখান থেকে এই কটা বাদাম তো খাবে না, ও তো নুনগুলোই চেটে চেটে খায়। আর এই যে যে দেখতে পাচ্ছ নুনটা রয়েছে, এটা কি নুন আমি তোমাদেরকে পরে বলছি। ও জানে ওটা বিট নুন, কিন্তু ওটা হলো গুবলেট নুন। এই যে এখন বাদাম খাচ্ছে, বাদাম খাওয়া তো মানে সার। বাদাম খাবে 22.5, খাবে হলো এই নুন।
নুনটা খেতেই ওর বাদামটা নেয়া, নইলে ও খুব একটা বাদাম ছোলা এই সমস্ত ভাজাভুজি জিনিস পছন্দ করে না, কিন্তু নুন খেতে ভীষণ ভালোবাসে ও। নুন দিয়ে মাখিয়ে খাবো, হ্যাঁ নুন দিয়ে মাখিয়ে খাবো, মারবো না তোমাকে। বাদাম খাবে ফ্যানের মতো বড় বাদাম। গরু গরু তো ফেল্লুকে বলি, গরু হলো তুই, ফেল্লুই বলবে তুই গরু। আরো বাদামের পর্ব শেষ, এবার হলো পড়তে বসবে, খাওয়া শেষ শেষ, এবার পড়তে বসো। অনেক পুজোর ছুটি কাটিয়েছো, পুজোতে একদম বই খাতার জং পড়ে গেছে। একটা বাচ্চা ছেলের পেন্সিল বক্স দেখো, কত বড় বিদ্যাসাগর হলে এতগুলো পেন্সিল বক্স বেরোয় এই একটা ব্যাগ থেকে, মানে পড়ে কি বলবো, ফাটিয়ে দিয়েছে যে এতগুলো। আর এখন থেকেই জ্যামিতি বক্স তোমরা তো আগে দেখেইছো, পড়বে সাড়ে বাইশ, আর জিনিসপত্র কিনবে দেখো এত। বই দেখো, বই একদম লুচি ভাজা করে ফেলেছে, শুধু তেলে ছেড়ে দিলেই হয়। এখন বাজে হলো রাত্রির ১২টা, এইমাত্র আমাদের টিভি টিভি সমস্ত কিছু বন্ধ হয়েছে, যেটুখানি সিরিয়াল দেখাচ্ছিল। আমি তো বলেছি যে ১০টা থেকে আমি দেখি মানে আমি শুধু বামাক্ষ্যাপাটা দেখি, আর ওই এখন আবার আর একটা জিনিস দেখছি, শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, ওটা বেশ দেখতে আমার ভালো লাগছে। ঠাকুরের সিরিয়ালগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো এই দুটো জিনিসই দেখি। আর যেহেতু তেল দিয়েছি না, গরম লাগছে, কিন্তু এক ফোঁটাও গরম নেই। মানে আমি যাকে জিজ্ঞাসা করছি সে বলছে কোথায় গরম, গরম তো নেই, কিন্তু মাথায় তেল দিয়েছি, কালকেই আমি শ্যাম্পু করে নেবো ভেবেছি। আর যেহেতু ১২টা বাজে, আমারও ডিনার হয়ে গেছে, আমার ছেলেরও হয়ে গেছে, তবুও ১২টার সময় আমার ছেলের আবার খিদে পেয়ে গেছে, ওর জন্য আবার আমি ওটস বসাতে গেলাম। আর একটা জিনিস দেখাই, এতক্ষণ ধরে কি করছিলাম বলতো, তোমাদের তো ভিডিও দেখছিলাম, আর এই যো এটা হলো কোলবালিশের কভার, এই সরি কোলবালিশ না, মশারির কভার। আর এর ভেতরে মশারিটাকে ঢোকানো আছে, বাবা কোন দিক থেকে ফাঁসটা কম দেয়া রয়েছে রে। হ্যাঁ তো এইটা একদম সুচ সুতো, মানে সুচ সুতোর কোনো দরকার নেই, ছেঁড়া নাইটি যেগুলো মানে বাতিল নাইটি, সেই সমস্ত নাইটিকে ফেলে না দিয়ে বাড়িতে মশারিটা খাটের উপরেই রেখে দিতে হয়। সেটাকে এমনি যদি গুছিয়ে রাখা ফেলে রেখে দেওয়া হয় তাহলে কেমন দেখতে লাগে, তাহলে তো সেটা ভালো দেখতে লাগে না। আর ওই ছেঁড়া নাইটিটাকে যদি ফেলে না দিয়ে বা ঘর মোছার নেতা না বানিয়ে একটা নাইটি কেটে যদি এরকম একখানা মশারির কভার করে নেওয়া হয় তাহলে না দেখতে ভালো লাগে। দাঁড়াও খুলে নি, খুলে দেখাচ্ছি, মানে এটা একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে, আজকে আর শেয়ার করিনি, আজকে ভালোও লাগছিল না, রাত্রির বেলা শেয়ার করা যায় না, রাত্রির বেলা না আমাদের এই বাড়িতে একটুখানি আলোর প্রবলেম আছে, আর রিং লাইট দিয়ে কি শেয়ার করব ভালো লাগে না। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, চার কোনা এরকম ঝুলঝুলি, না লেগেছে সুচ, না লেগেছে সুতো, কিচ্ছু না, জাস্ট একটা কাঁচির সাহায্যেই এরকম বানিয়ে ফেলা সম্ভব, এটা আমি পরে একদিন শেয়ার করব। আর এই যে এর ভেতর থেকে বেরোচ্ছে মশারি, আর খোলটাকে রেখে দেবো আবার সেই রাত্রির বেলা, এই সকালবেলা উঠে এর ভেতরে গুছিয়ে রেখে দেবো, কি সুন্দর না, বেশ ভালো লাগে। পুরনো নাইটি ফেলে না দিয়ে তো এরকম করাই দরকার। এটাকে আমরা মা ছেলে মিলে বানিয়েছি, আর এদিকটা হলো ফাঁকা রাখতে হয়েছে, এদিকটার আমি গিট দিয়ে কোনো কিছু করিনি, এদিকটা ফাঁকা, এদিকটা ভরে নেবো। আর এই যো এই হলো কথা, যেহেতু ১২টা বেজে গেছে এই ব্লগটাকে আমার শেষ করতে হবে, এরপরে তো আমি ঘুমাবো, ঘুমাবো না ঘুমাতে ঘুমাতে প্রচুর দেরি, প্রচুর দেরি, কটার সময় ঘুমাবো তার নেই ঠিক, কোনো কোনো দিন আগে হয়ে যায়, যেদিন ঘুম পাই সেদিন ঘুমিয়ে পড়ি, আর যেদিন যেদিন প্রচন্ড চাপ থাকে সেদিন আর ঘুমানো যায় না। কারণ তোমরা যারা ব্লগিং করছো তারা খুব ভালো করেই জানো যে কিরকম হয়, আর এখনো পর্যন্ত চিকুর চোখে ঘুম নেই, শরীর খারাপ যেটা হয়েছিল একটুখানি ঠিক হয়েছে। ওকে তো হ্যাঁ ও খাওয়ানো তো বললামই তো যে ও ওটস খাবে, এখন ওকে ওটসটা খাইয়ে দেবো, আর আমার ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা। যেই শুনেছে প্রত্যেক ভিডিওতে আমার এক জিনিস বলতে ভালো লাগে না, তোমরা বুঝেই গেছো যে ও কি করলো, টাটা।